আমি এখন একজন ব্যক্তির সাথে কথা বলছি, উনি একজন উচ্চশিক্ষিত, একজন হোটেলে মেসিয়ারে কাজ করেন, কিন্তু সেটা মূল পরিচয় না। উনি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ফায়ারিং স্কোয়াডে তার মার সাথে উনি ছিলেন, সেখানে উনি কীভাবে মুক্তি পেলেন এবং বাস্তব যে হত্যাকাণ্ড উনি দেখেছেন সেই বিষয়টা আমি তার মুখে নিজে শুনব। আচ্ছা ভাই, আপনার নামটা কী ভাই? স্যার, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম মিয়া। আমি একজন প্রথম শ্রেণীর নাগরিক, সরকারি এস কে কলেজ রামদিয়া গোপালগঞ্জ এর শ্রমিকের ইচ্ছায় সেখান থেকে আমি 1998 সালে ফিরে এসে দীর্ঘদিন যাবৎ গার্মেন্টস পেশায় কর্মরত ছিলাম। এখন বেকার না থেকে করোনা মহামারীতে ওখান থেকে আমাকে চাকরিচ্যুত করার কারণে, আমি চাকরিচ্যুত হওয়ার কারণে আমি আমার একটি বাচ্চা সন্তান রয়েছে, এই জন্য হোটেলের স্টাফ হিসাবে কর্মত অবস্থায় এখন সেরবানি। আপনার এখানে থাকা খাওয়াটা কোথায় ব্যবস্থা হয়? এখানে আমার মালিক আমাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, উনি একজন অমায়িক ভদ্রলোক। আমি এখানে কর্মরত অবস্থায় ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছে। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা বিশেষ করে আপনাদের শুনলাম যে আপনি 71 সালে যুদ্ধের সময় ফায়ারিং স্কোয়াড থেকে আপনি ওই প্রশ্নের আলোকে আমি বলছি আমার দেখা মুক্তিযুদ্ধ। 1971 সালে আমার পিতা মৃত জনাব মোহাম্মদ আব্দুল সালাম মিয়া, উনি কৃষি অফিসার ইনচার্জ হিসেবে ভেড়ামারা কুষ্টিয়া দায়িত্বরত অবস্থায় ছিলেন। তখন আমাদের ভেড়ামারা রেল স্টেশনের পিছনে আমাদের বাসা ছিল। তৎকালীন আমাদের মুক্তিযুদ্ধ বীর সেনারা যারা ছিল, কমান্ডার ভাই যারা ছিল, তারা আমাদের তত্ত্বাবধানে রেখেছিল, আমার আমার আব্বাকে তত্ত্বাবধানে রেখেছিল এবং আমার আব্বা সর্বক্ষণ মুক্তিযোদ্ধাদের সঙ্গে থেকে সহযোগিতা করেছেন। তখন আমার বয়স ছিল মাত্র জনাব 3 থেকে 4 বছর। আমার স্বচক্ষে দেখা, আমি দেখেছি কীভাবে আমাদের মুক্তিযুদ্ধ ভাইয়েরা লাখ লাখ রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, মা বোনের সংগ্রামের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। আমার সেটা সবচেয়ে বড় কথা যে আমি জানতে কী ঘটনা আমি দেখেছি ভেড়ামারাতে, সেটা বলে সেটা বলছি। যেহেতু আপনার 4 বছর অনেকটা কিছুটা রেল স্টেশনের পিছনে যারা শত্রু ছিল তাদেরকে আমাদের মুক্তিযুদ্ধের সেনা যারা ছিল, আমাদের কমান্ডার যারা ছিল, তাদেরকে প্রাণ হরণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে দেয়। মানে সেটা না, আমি যে জানতে চাচ্ছি আপনাকে যে আমাদেরকে হঠাৎ করে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় ফায়ারিং স্কোয়াড স্পট, মানে এইটা ধরে নেওয়া যাবে এই সময়টা ভেড়ামারা হাই স্কুল মানে মানে কখনটা ছিল এটা, আপনার গর্তে ধরে নিয়েছিল কীভাবে কখন সময়টা? তখন সময় আনুমানিক সন্ধ্যা মাগরিবের নামাজের সময় হঠাৎ করে আমারটা আমাদের বাসায় এসে না পেয়ে পাগলের মতো ছুটে যান ফায়ারিং স্কোয়াডে ভেড়ামারা হাই স্কুল মাঠে, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের কমান্ডার ভাইরা শত্রু সেনাদের শত্রুদের এনে হত্যা করে এবং অর্থাৎ স্বাধীনের জন্য মানে আমাদের দেশে আমাদের দেশে মুক্তিযোদ্ধাদেরকে পাকিস্তানে হত্যা করতেছিল আর কি। হ্যাঁ, আমাদের মুক্তিযোদ্ধারা ভুলক্রমে একজন মুক্তিযোদ্ধা আমাদের ভুলক্রমে আমাদের বাসা থেকে নিয়ে যায়, পরে ওখানে বাসাই হয়, বাসাই করবে আমরা যে মুক্তিযোদ্ধা ভাইয়ের অধীনে ছিলাম, কমান্ডার সাহেবের অধীনে ছিলাম, উনি বাসাই পড়বে। আমার আব্বাকে আমার পিতাকে আশ্বস্ত করেন, সালাম ভাই আপনি চিন্তা করেন না, এইটা আমাদের বাসাই না করা পর্যন্ত আমরা ফায়ারিং করব না, আমরা অবশ্যই দেখবো যে আমাদের নিজস্ব কোনো লোক এই ফায়ারিং স্কোয়াডের মধ্যে আছে কি না। বাসাই করার পরে আমরা এই শত্রুদের আমরা বিশ্বাস করব, এই কার্যক্রম আমরা শেষ করব। তখন বাসাই পড়বে, অবশেষে আমরা প্রাণে বেঁচে যাই। না, আপনি ওইখানে দৃশ্যটা বলেন যে তখন আপনারা আপনার মা বললেন যে আপনার মা ছিল, আপনি ছিলেন, তো আপনার বাবা আপনি কীভাবে খুঁজে বের করলে? তারপরে আমার আব্বা পাগলের মতো ছুটে আসেন, আমাদের না পাওয়ার কারণেই পাগলের মতো ছুটে আসেন। তখন আমার মাকে জিজ্ঞাসা করেন কী কারণে কীভাবে তোমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং কারা নিয়ে আসছে, কিন্তু আমার আম্মা তখন কিছু উত্তর ভালোভাবে দিতে পারেনি, শুধু এইটুকুনি বলেছিলেন যে আমি প্রাণের ভয়ে পাকিস্তানি পতাকা উড়াইছিলাম প্রাণে বাঁচার জন্য। আমাদের মুক্তিবাহিনী অন্য গ্রুপ আমাদেরকে ভুল বুঝে আমাদেরকে ধরে নিয়ে আসছে, এইটুকুনি আমার আম্মা তখন প্রাণের ভয়ে
প্রতিনিধিত্ব দিয়েছিলেন। আসলে ঘটনাটা বাস্তব সত্য তাই, এটা আমার বাস্তব জীবনের ওই সময় অনেক লোক বাঁচার জন্য বাড়িতে পাকিস্তানের পতাকা লাগাই রাখতো নাকি, সেই জন্যই আমাদের মুক্তি বাহিনীর অন্য গ্রুপ ধরে নিয়ে আসছিল। আমরা আমাদেরকে সঙ্গে সঙ্গে প্রাণে মেরে ফেলেননি, বাসাই পর্বে বাসাই করে দেখেন যে হ্যাঁ ঘটনা সত্য, আমরা বাঙালি, আমরা নিজস্ব সরকারি চাকরির কত অবস্থায় ছিলেন সেই হিসেবে আপনি বাবা সরকারি কৃষি অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বরত অবস্থায়। আচ্ছা, তারপর এই যে ওই সময়কার যে আপনি তখন কত হাজারের লোকের মতো দাঁড়া করে আছে তাদেরকে মানে হত্যা করা হলো কতগুলো লোকের মতো? তখন অন্তত পক্ষে 10-12 হাজার লোক ধরে নিয়ে আসা হয়েছে, সবই বিহারি ছিল, সবই শত্রু পক্ষের লোক ছিল তখন, তাদের জন্য শত্রু পক্ষের লোক। আমাদের মুক্তি বাহিনীর কমান্ডাররাও খুবই সচেতন ছিল, বেড়ামারা ব্যাংকারের মধ্যে লুকিয়েছিল, জঙ্গলের মধ্যে লুকিয়েছিল, মানুষ প্রাণে বাঁচার জন্য সবাইকেই আত্মরক্ষার জন্য সেবা করেছেন, সবাইকেই প্রাণে বাঁচিয়ে রেখেছেন। ইনশাল্লাহ তখন আমরা তাদেরই কলা কৌশলে তাদেরই ঐক্য প্রচেষ্টায় মানে আমরা আল্লাহ রহমতে আমরা বেঁচে গেছি প্রাণে। না এখন কথা ওই সময় যে মানুষগুলো যে মারছে, কিছু লোক তো আপনি দেখছেন না মানুষ হত্যা করছে, মানে গুলিগুলো আনুমানিক কতজন লোককে আপনি চোখে দেখছেন যারা গুলি করে মারছে, এরকম লাস্ট টাস্ট অনেক দেখছেন আপনি? লাস্ট অনেক দেখছি আমি, মানে কীভাবে গুলি করছে আছে তাও আমি দেখছি, মানে কি কারা পাকিস্তানের যে গুলিগুলো করছে আমার এটা বলেন দেখি যে। হ্যাঁ, আমাদের বাঙালি মা বোনের আপনাদের এই যে মানে পাকিস্তানের যে গুলি করছে বাচ্চাদেরও ওরা মারছে, এগুলো আমি দেখছি, এবং বৃষ্টির মতো গুলি হয়েছে, টিনের চালে যেরকম শিলা বৃষ্টি হয় প্রচণ্ড বেগে সেরকম গুলাগুলি হচ্ছিল। হ্যাঁ, আমি রাইফেলের গুলিও তখন তো অবশ ছিলাম, শিশু ছিলাম, আমি পড়েছি, আমি সচক্ষেই এই মুক্তিযুদ্ধ দেখেছি বলেই আপনার কাছে আমি সুন্দরভাবে ব্যাখ্যা করে প্রতিজ্ঞা দিচ্ছি বলছি। না আমি একটা জানতে চাচ্ছিলাম যে এখানে যে 71-এর যুদ্ধে তো আমরা তো সবাই ওই সময়কার বাংলাদেশে ছিলাম, মানে আপনার ইয়াতে তারা তো পাকিস্তানিরা আমাদেরকে আক্রমণ করেছে, আপনি আমাকে বলেন যে পাকিস্তানি তো বাঙালির তো হত্যা করছে, আপনি চোখে যে দৃশ্যটা দেখেছেন যে গুলি করছে দাঁড়ায়া, এই গুলিগুলি কীভাবে করতো, মানে দাঁড়া করে গুলি করতো না কীভাবে গুলিগুলি করতো আপনার চোখে যা দেখছেন? আপনি যে প্রশ্নটা আমাকে করছেন সেই প্রশ্নের সঠিক উত্তর আমি আপনাকে প্রত্যুত্তরে দিচ্ছি। দাঁড়া করা এই আমাদের মুক্তি বাহিনী কমান্ডার যারা, তারা দাঁড়া করা এই গুলি করছেন, এবং তখন তারা মুক্তি বাহিনী বলতে পারে অর্থাৎ পাকিস্তানের লোকের তো গুলি করছে এগুলো, পাকিস্তানের লোক মানে এক কথা আমাদের বাঙালিদের পাকিস্তানিরা গুলি করছে সেই দেশে, আমি সেই বিষয়টা জানতে চাচ্ছি যে গুলি বাঙালিদের ওরা অকাতরে মারছে, যাকে যেমনি পারছে সেমনি মারছে, খুব নির্যাতন করছে। তারপরে আমাদের যারা শিশু মা বোনের বাচ্চাদের নির্মমভাবে আপনার আশার দিয়ে মারছে, এরকম ধরনের আমি দৃশ্য দেখেছি, সেটা ব্যক্ত করতে গেলে আমার চোখে উন্নয়নে অস্ত্র গড়িয়ে পড়ে। সেই জিজি টাকা রাত আমরা ওই সময় থানার দিকে প্রাক বর্ডারে ওখানে গিয়েছিলাম, আমার বাবা আমাদেরকে নিয়ে গিয়েছিল সাতবাড়িয়া বাজারে, সেখানে সিডের স্টোরে আমাদেরকে নিয়ে আমার আব্বা অবস্থান করান, এবং সেখানে অপরিষ্কার পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন ছিল, টিডি পাউডার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদেরকে আমার বাবা কুষ্টিয়ার প্রাক বর্ডারের কাছে সাতবাড়িয়া বাজারে সিডের স্টোরে নিয়ে আমাদেরকে রাখি। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে ওই সময়টা যে আপনার চোখে যতটুকু অল্প বয়স 4 বছর বয়স, তো সেই সময় আপনি যে যতটুকু আপনি দেখেছেন যে মানুষের লাশ পরে থাকা বা এরকম কী দেখেছেন, নিজের চোখে যা দেখছেন সেটা গল্প হিসাবে আপনার বই পড়ায় বলতে? মানুষের অনেক অসংখ্য লাশ পড়ে থাকতে দেখেছি, শিয়াল শকুনি খাচ্ছে, আমরা রেল স্টেশনের পিছনে বড় বড় কুকুর ছিল, কুকুরের রক্তাক্ত অবস্থায় অনেক লাশ আমি দেখতে পেয়েছি। সেগুলো আমাদের বাঙালি বীর মুক্তিযোদ্ধা যারা, তারা শত্রুদেরকে মারছিল, সেই লাশগুলোই আমি সচক্ষে দেখেছি। এরপরে তো রাজাকারও ছিল, এরকম তো ছিল না কিছু রাজাকার? হ্যাঁ, কিছু রাজাকারও ছিল, রাজাকাররা আমাদের বাঙালি মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায় এবং কোথায় কোথায় আসে এ ধরনের পাকিস্তানি সেনাদেরকে জানানোর জন্য তৎপর ছিল, চেষ্টা করছিল, কিন্তু কয়েকটা রাজাকার আমাদের বাঙালি মুক্তিযোদ্ধাদের কাছে ধরা পড়ে যায়। ধরা পড়ে যাওয়ার পরে তাদেরকে আর
প্রাণী বাঁচায় রাখেনি, তারা যদি প্রাণী বাঁচায় রাখা হতো তাহলে আমাদের অনেক ক্ষতি করতো, আমাদের মুক্তিযোদ্ধাদের জীবন নিয়ে অনেক সংশয় ছিল বলে তাদেরকে আমাদের মুক্তিযোদ্ধারা প্রাণ হল। আচ্ছা, আপনি তো যেহেতু মানে যুদ্ধের সময় এই অনেকটা মানে জীবনে আপনি কাটাইছেন, তো সেই হিসেবে আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে ঘটনাটা হলো যে আপনার যে মানুষ কিছু হত্যা করছে, কীভাবে এই হত্যাটা করছে তারা, যে ড্যানিডি বা কুবাইয়া কী ধরনের এই বিষয়গুলো? ও আচ্ছা আচ্ছা, বাক্সিনারা আমাদের বাঙালিদের কীভাবে হত্যা করেছে আপনি সেটা জানতে চেয়েছেন, আমি সেই প্রসঙ্গে আপনাকে বলছি। ওরা বেশিরভাগই গুলি করে, রাইফেল ঠ্যাক দিয়ে গুলি করে নির্মমভাবে মারছে, এবং কখনও কখনও রাইফেলের